প্রিয় শিক্ষার্থীরা, অনলাইনে ক্লাসে তোমাদের শুভেচ্ছা। দ্বাদশ শ্রেণী অধ্যায় দ্বিতীয়, আমার পরিচয় মুসাম্মদ মাসুদ খাতুন, ইসলামের ইতিহাস, সাঁতার মহিলা কলেজ। আজকের পাঠ বিদায় হজ। আমরা মোটামুটি সবাই জানি যে বিদায় হজ বলতে কি বুঝি বা কাকে বলা হয়। বিদায় হজ বলতে আমরা বুঝি মক্কা বিজয়ের পর ধীরে ধীরে পুরো আরবে ইসলাম ছড়িয়ে পড়ে। আরবের লোকেরা তখন দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বুঝতে পেরেছিলেন যে তার জীবনের সাধনা পূর্ণতা পেয়েছে, তাই তিনি কি করলেন, হজ পালনের সিদ্ধান্ত নিলেন। মদিনা হতে প্রায় 1,14,000 মুসলমান নিয়ে তিনি কি করলেন, মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। সে সময় আরবের বিভিন্ন অঞ্চল হতে আরো প্রায় 10,00,000 মুসলমান মক্কায় সমবেত হয়। এটি ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম ও শেষ হজ। সেজন্য এই হজকে বলা হয় হুজ্জাতুল বিদা বা বিদায় হজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছিলেন তার জীবনের সাধনা পূর্ণতা পেয়েছে। মক্কা বিজয়ের মাধ্যমে দলে দলে যখন লোকজন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তখনই তিনি বুঝতে পেরেছিলেন। বিদায় হজের ভাষণ হজ পালন করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাত ময়দানে উপস্থিত জনসমুদ্রে এক ভাষণ প্রদান করেন। আরাফাতের পাদদেশে অবস্থিত জবাল রহম পাহাড়ে উঠে তিনি বললেন, সমবেত লোকদের উদ্দেশ্যে, সকল প্রশংসা আল্লাহর, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহর কোন সঙ্গী নেই, আল্লাহর প্রশংসা করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1 নম্বর পয়েন্ট আমরা যাই, হে লোক সকল, বললেন হে লোক সকল, তোমরা ভালো করে স্মরণ রেখো আজকের এই দিন পর তোমাদের সাথে, আজকের বছরের পর তোমাদের সাথে আর আমার দেখা নাও হতে পারে। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেটা জানেন আমরা সেটা জানি না, তিনি বিদায় হজের ভাষণে সেটা বুঝতে পেরেছিলেন। 2 নম্বর, মানব জাতি, বললেন হে মানব জাতি, একটি নর অর্থাৎ আদম আলাইহিস সালাম, একটি নারী হাওয়া আলাইহিস সালাম থেকে পৃথিবীর সমগ্র মানব জাতিকে তিনি সৃষ্টি করেছেন। অনারবের উপর আরবে যেমন শ্রেষ্ঠত্ব নেই, তেমনি কালোর উপর সাদার কোন শ্রেষ্ঠত্ব নেই। অর্থাৎ কি বলা হচ্ছে যে সকল শ্রেষ্ঠত্ব আল্লাহ। 3 নম্বর পয়েন্ট আমরা দেখি যে জাহিলিয়া যুগের সকল প্রকার কুসংস্কার, অনাচার, ব্যভিচার আজ থেকে কি হলো, পদদলিত হলো। অর্থাৎ এই বিজয় হজের ভাষণের মাধ্যমে সেটা কি করলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ নিষেধ করে দিলেন যে এটা আর কি করা যাবে না। আমরা জাহিলিয়া যুগ সম্পর্কে জেনেছি, জাহিলিয়া যুগে কিরকম ছিল সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা। 4 নম্বর আমরা দেখি আজকের দিন অর্থাৎ আজকের এই বিদায় হজের ভাষণের এই দিন, এর জনপদ যেমন পবিত্র, তেমনি তোমাদের সম্পদ ও জীবন পরস্পরের কাছে পবিত্র। অবশ্যই, কারণ আমাদের জীবন পবিত্র, আমাদের সম্পদ পবিত্র। আল্লাহ পাক যখন মানুষকে সৃষ্টি করেছেন তখন তিনি কি করেছেন, পবিত্র করেই সৃষ্টি করেন। নারীর উপর পুরুষের যেমন অধিকার রয়েছে, তেমনি পুরুষের উপর
নারীর সেরূপ অধিকার রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি এই পুরুষ শাসিত সমাজে পুরুষেরা কি করে, আমাদের নারীদেরকে অধিকার দিতে চায় না, কিন্তু ইসলাম কি করেছে, বলেছে যে নারীর উপর পুরুষের যেমন অধিকার রয়েছে ঠিক সেরূপ পুরুষের উপর নারীকে সমান অধিকার রয়েছে। নারীদের তোমরা কি করো না, অত্যাচার করো না, কেননা আল্লাহকে সাক্ষী রেখে তোমরা তাদেরকে স্ত্রী রূপে গ্রহণ করেছ। দাসদাসী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে দাস দাসীদের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেছেন যে দাস দাসীদের সাথে কি করবেন, ভালো ব্যবহার করবেন, তোমরা যা খাবে তাদেরকে তাই খাওয়াবে, তোমরা যা করবে তাদেরকে তাই করাবে, মনে রাখবে তারাও তোমাদের মতো মানুষ। সাত নম্বরে আমরা দেখি যে সকল মুসলমান, সকল মুসলমান ভাই ভাই ইসলামই বলেছে যে সকল মুসলমান ভাই ভাই, অর্থাৎ এক মুসলমানের সাথে সাক্ষাৎ হলে আর এক মুসলমান কি করবে, সমান সালাম দিবে। আল্লাহর চোখে সবাই সমান, কেউ কারো থেকে ছোট কিংবা বড় নয়। আট নম্বর আমরা দেখি সাবধান শিক্ষার্থীরা, আমরা এটা গুরুত্ব সহকারে মনে রাখব, সাবধান করে বলা হচ্ছে, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ধর্ম নিয়ে কোন বাড়াবাড়ি করা যাবে না, সকল ধর্মই সমান, যার যার ধর্ম শেষে পালন করবে। নয় নম্বর হুঁশিয়ার নেতৃত্বের আদেশ কখনো লঙ্ঘন করো না, অর্থাৎ কেউ যদি কৃতদাস হয়ে আমির হয় এবং সে আল্লাহর কিতাব ও নবীর সুন্না অনুযায়ী শাসন কার্য পরিচালনা করে, তবে তোমরা তা কি করবে, অবনত মস্তকে মেনে নেবে। এখানে বলা হচ্ছে যে হুঁশিয়ার করে বলা হচ্ছে। দশ নম্বরে যেমন বলা হচ্ছিল সাবধান ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, নয় নম্বরে ঠিক তেমনই ততটাই গুরুত্বপূর্ণ যে হুঁশিয়ার করে বলা হচ্ছে। দশ নম্বর যে আল্লাহর দরবারে একদিন সবাইকে উপস্থিত হয়ে আল্লাহর দরবারে একদিন সবাইকে উপস্থিত হয়ে নিজ নিজ কৃতকর্মের ফল ভোগ করতে হবে। শিক্ষার্থীরা, আমরা কি সেটা মনে রাখি, আমরা অন্যায় অত্যাচার মানুষদের করি, আমাদের মনে রাখতে হবে যে পরকালে আমাদের কি হতে হবে, যে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে আমাদের কৃতকর্মে ফল ভোগ করতে হবে। এগারো নম্বর একজনের অপরাধ অন্যের উপর চাপানো যাবে না, অর্থাৎ যার অপরাধে সে দোষী হবে, যেমন পুত্রের অপরাধে পিতাকে দোষ দেওয়া যাবে না, পিতার অপরাধে পুত্রকে দোষ দেওয়া যাবে না। বারো নম্বর পৈতলিকতার পাপ যেন তোমাদেরকে স্পর্শ না করে, অর্থাৎ পৈতলিকতা বলতে এটাই বুঝাচ্ছে যে জাহেলিয়া যুগ, পৈতলিক জাহেলিয়ার যুগে যে পাপ ছিল সেটা কি করতে হবে, পরিহার করতে হবে, শিরক করা যাবে না, অন্যায় করা যাবে না, ব্যভিচার করা যাবে না। তেরো নম্বরে আমরা দেখি কুশীর প্রথা, সে সময় আরবে কুশীর প্রথা অর্থাৎ সুদ প্রথা এত বেশি ব্যাপক ছিল যে সুদ গ্রহীতা যদি কোন সুদ পরিশোধ করতে না পারত, তাহলে মহাজন কি করত, তার স্ত্রী পুত্র ও কন্যাকে জোরপূর্বক গ্রহণ করত। চোদ্দ নম্বরে দুটি জিনিস রেখে যাচ্ছি,
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিদায় হজের ভাষণে বলে গেলেন যে দুটি জিনিস, অর্থাৎ একটি আল্লাহর কোরআন ও অপরটি নবীর সুন্নাহ, এই দুটি জিনিস রেখে যাচ্ছি। এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে থাকো তাহলে তোমরা কি হবে না, কখনোই পথভ্রষ্ট হবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই বিদায় হজের ভাষণে আজ যেখানে এখানে যারা উপস্থিত রয়েছে তারা কি করবে, আমার কথা স্মরণ রাখবে, আর যারা উপস্থিত নাই তাদের কি করবে, আমার বাণী পুষে দিবে। ১৬ নম্বর অর্থাৎ শেষ পয়েন্টে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নিশ্চয় আমি শেষ নবী, আমার পর আর কোন নবী নেই। হজ পালন শেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, আকাশের প্রাণে হাত তুলে বললেন যে আল্লাহ আমি কি তোমার কর্তব্য সম্পাদন করতে পেরেছি, আমি কি তোমার বাণী পুষে দিতে পেরেছি। তখন সম্মুখ থেকে আওয়াজ আসলো হ্যাঁ পেরেছেন। পুনরায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া আল্লাহ তুমি সাক্ষ্য রেখো আমি তোমার বাণী কি পুষে দিতে পেরেছি। তখন কোরআনের একটি আয়াত নাযিল হয় যার অর্থ ছিল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ এখানে তোমার দিনকে পূর্ণ করে দিলাম, তোমার উপর আমার রহমত নাযিল করে দিলাম এবং ইসলাম ধর্মকে তোমার মনোনীত করে দিলাম। বিদায় হজের ভাষণের তাৎপর্য, ভাষণের তাৎপর্য, বিদায় হজের ভাষণ ছিল বিশ্ব মানবতার ইতিহাসে এক যুগান্তকারী মাইল ফলক এবং আরাফাত ময়দানে জাবালু পাহাড়ে উঠে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভাষণ দিয়েছিলেন তা আজও প্রত্যেকটি মুসলমানদের হৃদয়ে সুমুজ্জ্বল হয়ে রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাত ৬৩২, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ পালন শেষ করে মদিনায় ফেরার পর তার শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়ে। দীর্ঘ রোগ ভোগের পর ৬৩২ খ্রিস্টাব্দে একাদশ হিজড়িতে ৬৩ বছর বয়সে বিকাল ৩টায় রোজ সোমবার তিনি পৃথিবী ছেড়ে চলে যান। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, ঘরে থেকো। ধন্যবাদ, আগামী ক্লাসে আবার দেখা হবে। দেখো তো কি আসো, প্রথম প্রথম।